নমস্কার। বেঞ্চমার্ক অনুষ্ঠানে আমি শ্রেয়সী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা জানি রাত পোহালেই কাল 4ঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। দিল্লির মসনদে কে যাবে, ইন্ডিয়া জোট নাকি আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা। বক্তব্য দীর্ঘায়িত না করে আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন নিরঞ্জন রাঙ্গি বিজেপির পক্ষ থেকে, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাবির আলী, এবং আমার সঙ্গে রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। আমি প্রত্যেকে অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি যাবো রাজাগোপাল ধর বাবুর কাছে। আমার এই প্রশ্নটা থাকবে স্যার আপনার কাছে, মোদিজির মেক ইন ইন্ডিয়া নাকি ইন্ডিয়া জোট, লোকসভা নির্বাচনে শেষ হাসি হাসবে কে, আপনার কি মত? না দেখুন, সমীক্ষা এতগুলো বেরিয়েছে, জনমত সমীক্ষা, এক্সিট পোল যাকে বলে, এগুলো তো এক ধরনের নমুনা। আমরা যারা সমাজবিজ্ঞানে গবেষণা করি, এই নমুনাকে আমরা বিজ্ঞান ভিত্তিক বলেই মনে করি। বুঝেছেন, একটা হয়তো যদি হতো তাহলে হয়তো অবিশ্বাসের ব্যাপার থাকতো, তাদের স্যাম্পল কিভাবে হয়েছে, কোথায় কি প্রশ্ন থাকতো। কিন্তু অনেকগুলো সমীক্ষা হয়েছে, সবাই যে ধরনের কথা বলছে, এখন সবাইরই নমুনা সঠিক নয়, এই ধরনের ভাববার স্কোপটা নেই। যদিও তাদের কি কি নমুনা কোথায় কি করেছে সেটা তারা বিস্তারিত এখনো জানায়নি, বা অনেক সময় জানায়ও না। তবুও কিন্তু পরিষ্কার যে যখন একটা কোনো ধরনের একটা সব মানুষের চিন্তার মধ্যে একটা দেখা যায় যে একটা কোথাও মিলনসূত্র ঘটেছে, তখন সমীক্ষা সব মিলে যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা বস্তার মধ্যে চাল আছে, এখন সেই চালটা নানান ধরনের চাল যদি থাকে তাহলে স্যাম্পলিং খুব কষ্টকর হয়ে যায়, নানান জায়গা থেকে নিতে হয়। আর সব জায়গায় যদি একই চাল থাকে, আপনার একটা দুটো নমুনা হলেই, কিছু নমুনা হলেই পাওয়া যায়। এখানে দেখে সবাই একই কথা বলছে, আর তাতে আমাকে ভাবতে হবে যে না এরা সবাই ভুল। এই জায়গাটা যদি মনে করি তাহলে বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত যে ধরনের স্যাম্পলিং সিলেকশনের ব্যাপার আছে সেগুলোকে অস্বীকার করা হয়। এবার যদি দেখা যায় এগুলো কোনো রাজনৈতিক দল করছে, তা না, এর সঙ্গে বিখ্যাত সব রিসার্চ ইউনিট, মার্কেট রিসার্চ ইউনিট তাহলে জড়িয়ে আছে, যদিও মিডিয়া এদের হয়তো ফাইন্যান্স করছে বা কিছু, কিন্তু ফাইন্যান্স তো আসল ব্যাপার নয়, যে কারা করছে। এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে সেটাকে অস্বীকার করার জায়গায় আমি নেই। সুতরাং তারা যেটা বলছে অর্থাৎ, এবং এটাও মোটামুটি বোঝা গেছে, আমি যেহেতু আমাকে প্রথমে বলতে বললেন, অন্যরা অন্যদের অন্যদের কথা আমি শুনবো, আমার যুক্তিটা আমার তরফে জানাচ্ছি যে ধরুন গত কয়েকটা নির্বাচনে আমরা দেখছি যে বিজেপির সঙ্গে মূল যে দল যেটা কংগ্রেস আছে তার ফারাক ক্রমশ বাড়ছে, মানে পার্সেন্টেজের দিক থেকে বাড়ছে। এবং যে ইন্ডিজোটের কথা আপনি বললেন, সেটা সম্পূর্ণভাবে গোড়া থেকে পূর্ণাঙ্গ জোট হতো তাহলে একটা অন্য ধরনের ভাবনা চিন্তা হতো, সেটা ঘটেনি। ইলেকশনের কিছু আগেই কেউ কেউ ভেবেছে যে হয়তো বসা দরকার, হয়তো কেউ কেউ দুর্নীতির চাপে এতটাই তারা ভয় পাচ্ছে, তারা মনে করেছে হয়তো জোটটা হতে হওয়া উচিত, কিন্তু এই ভাবনাটা অনেক দেরিতে এসেছে। তার ফলে যে বিজেপি অন্য তার যে মেন কম্পিটিটর থেকে অনেকটাই এগিয়ে আছে এই জায়গায়, এটা হচ্ছে একটা দিক। কি কি কাজ করছে আমি এটা একটু বলতে চাইছি না, কেননা কাজের মানুষের নানান পার্সপেক্টিভে প্রত্যেকের পারসেপশন আলাদা, সেটা তার মতে বলবে। কিন্তু যেহেতু নেক্সট দলের থেকে অনেকটাই এগিয়ে, এটা একটা দিক। 2 নম্বর যদি দেখা যায় যে যেগুলো আমরা প্যারোমিটার হিসেবে ব্যবহার করি, দলে কেমন ভিড় হচ্ছে, একটা দুটো ভিড়ে বোঝা যায় না, বহু জায়গায় যেগুলো খবরগুলো দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে, যে বিজেপির যে সমস্ত বড় বড় মিটিং হচ্ছে প্রচুর ভিড় হচ্ছে, এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষের প্রেজেন্সটা লক্ষ্য করা গেছে সারা ভারতবর্ষেই, সেটা থেকে কিছুটা বোঝা যায় যে মানুষ এত কষ্ট করে শুনতে আসছেন। কলকাতার মতো জায়গায় দেখলাম বহু মানুষ, বয়স্ক মহিলা, তারাও তাদের পাওনা কি আছে, প্রধানমন্ত্রীকে দেখার জন্য তো এমন কিছু আজকাল আহামরি ব্যাপার নয়, নিশ্চয়ই তাদের হয়তো কোনো জায়গায় আবেগ তাদের রয়েছে বলেই তারা যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু এবারে কিন্তু কিছুটা পরিষ্কার বলে আমার ধারণা। আর সর্বোপরি নির্বাচনটা তো কেন্দ্রের নির্বাচন, পররাষ্ট্র নীতি কি হবে, দেশের সুরক্ষা কি দেবে, ভারতবর্ষে এমন অনেক দল আছে যাদের ধারণা একেবারেই স্পষ্ট, ও তো কেউ কেউ ক্ষমতা আসলে ভারত হয়তো চীনকে, চীনের কাছে বিক্রি হয়ে যেতে পারে,
বা পাকিস্তানের কাছে বিক্রি হয়ে যেতে পারে, এমন অনেক দলের ভাবনা চিন্তার মধ্যে বোঝা যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষ হট করে কেন্দ্রের নির্বাচনে এমন একজন হবে যাদের পররাষ্ট্রনীতি বা যাদের দেশের সুরক্ষা নীতি একেবারেই পরিষ্কার নয়, এবং একই সঙ্গে আমরা যে দেখেছি গত কয়েক বছর ধরে যে ধরনের আর্থিক যে ধরনের হচ্ছে যে আমরা কোভিড মতন এটা সমস্যা দেখলাম, সেটাও দেশ যেভাবে যেভাবে ট্যাকেল করেছে এবং বিশ্বের পাশে যেভাবে দাঁড়িয়েছে, এটাও কিন্তু একটা অভূতপূর্ব ব্যাপার বলে মনে হয়। সেই সমস্ত ঘটনাগুলো যদি অন্য কোনো সময় হতো কি হতো বোঝা যাচ্ছে না, হয়তো ব্যাপক মৃত্যু বা ব্যাপক দুর্যোগ ঘটতে পারত। সেগুলো কিন্তু অনেকটাই আমাদের কাছে মনে হয়েছে যে মানুষ হয়তো এটাও ভাবছে যে সরকার আছে, তাদের জন্য কোভিড থেকে আমরা মুক্তি পেয়েছি। এবং সর্বোপরি ভালো, আপনি যেটা বললেন মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়াকে অনেকে হয়তো বিদ্রুপ করতে পারে, কিন্তু ভারতবর্ষের যে আত্মনির্ভরতা এটা কিন্তু বিদেশে সব জায়গায় ভারতের গুরুত্ব বেড়েছে। আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র পররাষ্ট্রনীতি নিয়ে চর্চা করে থাকি দীর্ঘদিন ধরে, তাতে দেশে বিদেশে বহু জায়গায় দেখেছি যে ভারতবাসী হিসেবে যে সম্মানটা ইদানিংকালে পাওয়া যাচ্ছে, আগে সে সম্মান পাওয়া যায় বিদেশে। তো সবাই যাওয়ার সুযোগ থাকে না, সবাই সেই সে দাবি করেছেন যে বিজেপি জিতছে এবং দিদি হারছে, এবং এই টুইট করার সাথে সাথে উনি 2021 বিধানসভা নির্বাচনের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে আমি বলেছিলাম বিজেপি ডাবল ইঞ্জিন সরকার গড়বে, গড়তে পারবে না, এবং সেটা কিন্তু হয়নি, বিজেপি পশ্চিমবঙ্গে আসতে পারেনি। এবং সেই 2021 দিব্যি দিয়ে আমি বলছি যে 2024 আমি যা বলছি সেটাই হবে, এবং দিদি এবং এটা যদি না হয় তাহলে তোমরা এসে আমার কলার ধরে নিও, এমন টুইট করেছেন, এবং এতটাই আত্মবিশ্বাসী থেকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারাও কি সহমত তার মন্তব্যে? উনি ওনার ব্যক্তিগত মত দিয়েছেন, তার মতের সাথে আমাদের কোনো মতের মিল নেই। সব এক্সিট পোল কালকে ভুল হয়ে যাবে, আপনারা বিশ্বাস করুন, মানুষের রায় কালকে বেরোবে, যখন সারা বাংলায় সবুজ আবির বেরোবে, ঘরে ঘরে সবুজ আবির বেরোবে, বুথে বুথে সবুজ আবির বেরোবে, সব লোকসভা থেকে বিধানসভা সবুজ আবিরে আমরা রং খেলবো কালকে। আমরা একেবারে নিশ্চিত পশ্চিমবঙ্গে আমরা 42টি আসনের মধ্যে সব জায়গা ভালো ফল করছি, এবং সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট একটা ভালো ফল করতে যাচ্ছে। যে এক্সিট পোল ওরা দেখাচ্ছে এটা মানুষের কর্মীদের মনোবল ভাঙার এক্সিট পোল, যাতে ইলেকশন এজেন্ডা ইলেকশন কাউন্টারে না যায়, তাদের মনোবল আগে ভেঙে যায়। আমরা বলছি, এখনো বলছি, ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে কালকে ভালো ফল করতে যাচ্ছে, আর পশ্চিমবঙ্গের বুকে আমরা সবুজ আবির কালকে খেলতে যাচ্ছি। 12টার পর একেবারে স্পষ্ট হয়ে যাবে, সারা বাংলা সবুজময় হয়ে যাবে, মোদী বাবু আর অমিত শাহ বাবুকে কালকে দেশ ছেড়ে চলে যেতে হবে, আমরা একেবারে নিশ্চিত। আর তাই জন্য সব এক্সিট পোল আগেও ভুল হয়েছে, আর এবারে এক্সিট পোলের যথাসম্ভব সবগুলো ভুল হতে চলেছে, মানুষের রায় তৃণমূলের পক্ষে বাংলায় এবং সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোটের পক্ষে মানুষ রায় দিয়েছে, এবং মোদীজি এবারে যাচ্ছে আমরা পুরো নিশ্চিত। আর প্রশান্ত কিশোর কি বললো না বললো তাতে আমাদের কিছু যায় আসে না, উনি ওনার ব্যক্তিগত মত দিয়েছেন, দিতেই পারে, ভারতবর্ষের সবাই মতামত দেবার অধিকার আছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলে দিন, প্রত্যেকটা এজেন্টকে বুথে বসে থাকতে হবে এবং শেষ লগ্ন অব্দি আমাদের লড়াই করে দিতে হবে, কারণ এই লড়াইটা একটা বিরাট বড় শক্তির সাথে, সেই লড়াই আমরা জিতবই। এবং আমরা দৃঢ় বিশ্বাস তৃণমূল কংগ্রেস কালকে 42টার মধ্যে ভালো আসন করবে, এবং সারা ভারতবর্ষে আমরা দ্বিতীয় বৃহত্তম দল হতে যাব, যা কংগ্রেসের পরে যারা বৃহত্তম শক্তিশালী হয়ে দাঁড়াবে। আমি এরপরে চলে যাবো বিজেপির পক্ষ থেকে আমার সঙ্গে রয়েছে নীলাঞ্জন লাহিড়ী, নীলাঞ্জন বাবুর কাছে। নীলাঞ্জন বাবু, নির্বাচনী প্রচার শেষ হয়ে যাওয়ার পরও 45 ঘন্টা ধ্যানে কন্যাকুমারীতে প্রধানমন্ত্রী ধ্যানে বসেছিলেন, আমরা সবাই দেখেছি, এবং অনেকে বলছেন, বিরোধী দল বলছে যে প্রচার না করেও এটা কিন্তু এক ধরনের প্রচারেরই নামান্তর, কারণ এই যে 45 ঘন্টা, এই 45 ঘন্টা তার ঘরে 100টি ক্যামেরা তাকে ঘিরে রয়েছে, এবং ক্যামেরার মাধ্যমে তিনি যে ধ্যানে বসেছেন সেটা উঠছে, মানে অন্য দল বলতে গেলে যেটা এক প্রকার পাবলিসিটি, এবং প্রচারের শেষেও এটা এক ধরনের প্রচার। এবং আমাদের যেটা প্রশ্ন রাখছে, জনগণের সর্বোপরি প্রশ্ন আমাদেরকে তারা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে হিন্দু ভোট নিশ্চিত করতেই কি এমন অভিনবত্ব ভোটের প্রচার, নাকি নির্বাচন জেতার জন্য এটা একটা মরিয়া প্রচেষ্টা, কি বলবেন? আমাদের
এশিয়া নিউজের সবাই সব দর্শক বন্ধুদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরিক অভিনন্দন। আমার অ্যানালিস্টদেরকে আগামী দিনের মানে যাতে তারা ভেঙে না পড়েন সেই মানে সহানুভূতি এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এবং আপনাকেও আমার শ্রদ্ধা জানিয়ে আমি দু তিনটে কথা বলি। প্রথম কথা হচ্ছে আমার পূর্বতনী বক্তা তৃণমূলের দাদা বললেন যে তারা দ্বিতীয় বৃহত্তম দল হবেন এবং দেশের সরকার গড়বেন। ব্যাপার হচ্ছে কি তৃণমূল কংগ্রেস তো 45টা আসনে লড়ছে মোট সম্ভবত, এর 45টা আসনে লড়বে। আপনি আপনার আশা করেন আপনারা দ্বিতীয় বৃহত্তম দল, তাহলে কংগ্রেস কটা জিতবে? কংগ্রেস যদি তাহলে 60টা বা 70টা জেতে তাও তো আপনারা গভর্নমেন্ট করতে পারছেন না, এটা হচ্ছে টেকনিক্যাল কথা বলছি। এবার আপনার কথায় আসি দিদি, আপনি যেটা বলবেন কন্যাকুমারীতে ধ্যান করার ব্যাপার, এটা তো ইলেকশনের পরে হয়েছে, মানে আফটার ইলেকশন, মানে প্রোগ্রামটা যে লাস্ট ইলেকশন ফেস ছিল তার পরেকার কথা আপনি বলছেন। এবার আপনি আমাকে একটা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই, আপনারা বিচার করুন দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি ইলেকশনের পরে কোন সাধু সন্তকে না নিয়ে নিজে একা গিয়ে কোন জায়গায় ধ্যান করাটা যদি অপরাধ হয়, তাহলে ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাহেবদেরকে নিয়ে মিটিং করা আর মুসলমান ভোট যাতে তৃণমূলের দিকে যায় তার জন্য ভারত সেবাশ্রমের সাধু সন্ত, ইসকনের সাধু সন্ত, রামকৃষ্ণ মিশনের সাধু সন্তদের মানে মন্তব্য করে এবং তাদের সংস্থাপনা নামিয়ে নিয়েছে, এইটাই প্রতীক ছিল। এটা কি গণতন্ত্রের প্রতীক ছিল? এটা যদি গণতন্ত্রের প্রতীক হয় তাহলে নরেন্দ্র মোদী কেন যে কোনো আমাদের নেতা নেত্রীরা যে কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা সেটা তাহলে সেটাও তাহলে গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, এমনটা না? গণতন্ত্র মুখোপাধ্যায় সংখ্যালঘু সম্প্রদায় প্রথমান্য সময় এটাই একটা সবচেয়ে বড় ফেক ন্যারেটিভ আমাদের মানে দেশে চলে, মুসলমানরা কখনোই মাইনরিটির মধ্যে পড়ে না, মুসলমানরা মেজরিটির মধ্যে। দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মুসলিম সমাজে কিছু তার যে পেটুয়া যারা মৌলভী সাহেব আছেন, আমি দর্শক বন্ধুদের 2011 সালের আগে থেকে একজন মৌলভী সাহেব ছিলেন, আছেন হয়তো এখনো, তার নাম মিস্টার বরকতি সাহেব। এই বরকতি সাহেবকে আমরা দেখেছি পরিবর্তন পন্থী বুদ্ধিজীবীদের মধ্যে ইনিও ছিলেন, পরবর্তীকালে গাড়ির থেকে পুলিশ লালবাতি সরাতে বলেছিলেন, তিনি রিফিউজ করে দেন যে আমাকে ব্রিটিশ দিয়ে গেছে, মানে উনি স্বাধীন দেশের গণতন্ত্র, সেই স্বাধীন দেশের যে প্রজাতন্ত্র তার যে সংবিধান সেটা তার কাছে গৌণ, তার কাছে হচ্ছে ব্রিটিশের কি দিয়ে এসেছে সেটা হচ্ছে মুখ্য। তাহলে আমার বক্তব্য হচ্ছে যদি সেই রিপাইড হয়, যদি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ওই গার্ডেন বিচে বাড়ি ভেঙে পড়া, যেহেতু সেখানে মাইনরিটি মানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা মারা গেছিল দুর্ভাগ্য বলবো না কর্পোরেশনের চক্রান্ত করে, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেশে চলে যেতে পারলেন দুদিনের মধ্যে, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে শিডিউল কাস্ট কমিউনিটির আমাদের মা বোনেদের ওপরে যৌন নির্যাতন হয়েছিল সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার চালাচামুন্নাদের দ্বারা, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা আন্তর্জাতিক খবর হওয়া সত্ত্বেও আজ অব্দি সময় পাননি যেতে, ফলে এইগুলো বলে মানে কি বলবো, ডেমোক্রেসি আর সংবিধানটা কেবলমাত্র একটা সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ, আর হিন্দুরা দেশে দ্বিতীয় শ্রেণী না করি এমনটা চিন্তা করা বা ভাবনা করা মমতা বন্দ্যোপাধ্যায় বা কোন দলের পক্ষে বোধহয় আর সমীচীন নয় ভারতের বুকে, এটাই আমি বলবো। একদম, আমি আবারও রাজাগোপাল ধর চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, তার কাছে আবারও চলে যাব। রাজাগোপাল ধর বাবু, এখানে মানুষ তো অনেক ধরনের প্রশ্ন করছে, মানুষের প্রশ্নের মধ্যে থেকেই আমরা সেই মানুষের প্রশ্নগুলোই আমরা আমাদের মধ্যে দিয়ে চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে মোদীজির যে প্রাতিষ্ঠানিকতা, অন্যদিকে রাহুল গান্ধীর অদক্ষ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এবার ভোট বাক্স
আসছে কতটা প্রতিফলিত হবে বলে মনে করেন? হ্যাঁ, এখন এটাই তো প্রশ্ন যে আমি দেশের নির্বাচন, দেশটাকে কার হাতে তুলে দেব? আন্তর্জাতিক পর্যায়ে যার একটা যোগ্যতা তৈরি হয়েছে, স্বীকৃতি তৈরি হয়েছে, ভারতবর্ষের সম্মান তৈরি হয়েছে, তার হাতে না এমন একজন মানুষ যিনি দাঁড়িয়েছেন, তার পিতৃ পরিচয়ে, তার পূর্বপুরুষের পরিচয়ে কোনো ধরনের অভিজ্ঞতা তার আমরা দেখিনি, এবং যে ধরনের কথাবার্তা উনি বলছেন এখনো এই বয়সেও তার সে মানে পলিটিক্যাল উইজডম তার কোনো কথাবার্তায় বোঝা যায় না, বুঝেছেন? এই মানুষটা কি করে চীনের সঙ্গে ভারতের যে সম্পর্ক যে রয়েছে সেটাকে কি করে উন্নতি করবে, বা চীনকে সাহস করে বলবে আমি তোমার সঙ্গে ভয়ের ভয় দেখিও না আমাকে, বিরুদ্ধে লড়াই করার শক্তি আমার মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষে বেশ নেতার আছে, নরেন্দ্র দেখাতে পারছেন যে সাহস, ধৈর্য, ক্ষমতা, সেটা কিন্তু সকলকে মানতে হবে, এটা এটা কোনো বিকল্প নেই, বুঝেছেন? এবং আমার খুব দুশ্চিন্তা কেউ না কেউ পাকিস্তানকে এমন একটা জায়গায় নিয়ে যান যাতে ভারতবর্ষে সিকিউরিটি সমস্যা হয়ে যায়। সুতরাং যে প্রশ্ন আপনি আমাকে করলেন যে নরেন্দ্র মোদীর যে পররাষ্ট্র নীতি সম্বন্ধে যা স্বচ্ছ ধারণা এবং যেভাবে ভারতবর্ষকে একটা পররাষ্ট্র নীতিতে অন্য দেশের সমকক্ষ করে তুলেছেন, ভারতকে এখন সুপার পাওয়ার হিসেবে অনেকে দেখছেন, এটা তো উনি বলছে কি বলছেন না বলছেন আনইম্পর্টেন্ট, এটা সারা দুনিয়ার পারসেপশন যে ইন্ডিয়া ইজ, আমরা অবজ্ঞা করতে পারবো না, উপেক্ষা করতে পারবো না, এটাই হচ্ছে ভারত, এটাই হচ্ছে আমাদের প্রাপ্য, যেটা কেউ আমাদের এতদিন কেউ দিতে পারেনি। সেই জায়গায় আমরা দাঁড়িয়েছি, আমরা যদি দেখেন আমরা এখন ডিফেন্স গুড এক্সপোর্ট করি, পৃথিবীর বহু দেশ আমাদের কাছ থেকে জিনিস কেনে, যে ব্রহ্মস তৈরি করছি অনেক দেশ বসে আছে কবে সেগুলো তৈরি হবে তারা পাবে, এই শক্তিটা আমরা কিন্তু বিদেশকে বিদেশে বহু দিতে পারি। এবং দেখুন করোনার সময় আমরা যে দেখলাম ওরাতে কিছু বলার চেষ্টা করছিলাম সেটাও কিন্তু উপেক্ষার ব্যাপার না, কিন্তু দেখুন তারাও যে তাদের যে করোনার যে তারা এই তৈরি করেছে ভ্যাকসিন তৈরি করেছে, তার থেকে আমাদের দেশে যে ভ্যাকসিন তৈরি হয়েছে অনেক গুণ শক্তিশালী, এবং শুধু আমরা নিজেদের মানুষকে পৃথিবীর বহু দেশের মানুষকে আমরা দিয়েছি, এই যে ভারতবর্ষ সারা বিশ্বকে নেতৃত্ব দেবার, এবং কেউ দেশে বলতে পারবে না দেখুন যে আমাদের মানুষকে দেওয়া হয়নি, সব হ্যাঁ 140 কোটি মানুষের অধিকাংশই পেয়েছেন, ডাবল ডোজ পেয়েছেন এবং ফ্রিতে পেয়েছেন, হ্যাঁ কেউ তাড়াহুড়ো করেছেন বলে প্রাইভেট সেক্টর থেকে কিনেছে, কিন্তু সবাই যে ফ্রি এর ব্যবস্থা ছিল, এবং ওই সময় বহু মানুষের চাকরি গেছে, বহু মানুষ কর্মসংস্থান হয়েছে জানি, কিন্তু আমরা ওই সময় কোনো মানে দুর্ভিক্ষ সেগুলো দেখিনি, এগুলো তো বুঝতে হবে যে মানুষ হাহাকারে পড়ে আছে, অন্য সময় আজকে অন্য নেতৃত্বে নানান কিছু ঘটতে পারতো, সেটা কিন্তু আমরা দেখি সুন্দরভাবে ভারত কিন্তু পরিচালনা করেছে, এটা এই কৃতিত্ব যারা দিতে চান না তারা রাজনীতিটা দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, পরিবারের স্বার্থে করেন, কিন্তু এই জিনিসটা আমার মনে হয় বলার ব্যাপার আছে। আমি বলছি না যে বিজেপি সরকারে সবকিছু তিহীন ত্রুটি মুক্ত, আমি কখনোই সেটা বলছি, কিন্তু যদি কেন্দ্রের নির্বাচন যদি যেটা এটা লোকসভা নির্বাচন, সেখানে নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই। একটা সময় আমি এক মিনিট নীলাঞ্জন বাবু রয়েছেন বা আবির সাবির আলী মহাশয় রয়েছেন, আমি একটা কথাই খালি বলবো যে অন্য সময় দেখা যাক সরকার থাকলে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়, কেন যে প্রতিষ্ঠান তৈরি করেছে ভাওতা মিথ্যা প্রতিশ্রুতির একটা প্রতিষ্ঠান, সেটা কি করে ভেঙে যায় মানুষ 5 বছর পরে সেটাই ভাবে, কিন্তু অনেকে বলছেন যে এটা প্রতিষ্ঠান বিরোধী নয় প্রতিষ্ঠান পন্থী হাওয়া, এই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান ভারতকে সবলতা দিয়েছে এই প্রতিষ্ঠানটাকে রক্ষা করতে হবে, হ্যাঁ বুঝেছি, এই এই ব্যাপারটা, এটা কিন্তু মানে একটা ভাববার জিনিস, ভাববার সময়, এবং আমরা ভেবেছিলাম বাংলাতে কোনোদিন হ্যাঁ কোনোদিন বিজেপির পার্টির হয়তো কোনো প্রবেশ ঘটবে না, কিন্তু নরেন্দ্র মোদীর মিটিংয়ে যে ধরনের উচ্ছ্বাস ধরা পড়ছে এটা যারা দেখছেন না তারা ব্যাপারটা আলাদা, কিন্তু যারা সব পর্যবেক্ষণ করতে পারছেন তারা বুঝতে পারছেন যে একটা মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে, স্বপ্ন রয়েছে, ব্যক্তিগত স্বপ্নের বাইরে আমি কি 500 টাকা পাবো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার দেশ সুরক্ষিত আছে কিনা, সুরক্ষিত থাকবে কিনা, এই ভাবনায় বহু মানুষ পথে হাজির হয়েছে, এটাই হচ্ছে আমার মনে হয় যে এই নির্বাচনের সবচেয়ে বড় শক্তি, মানুষ যে প্রতিষ্ঠান ভারতবর্ষে তৈরি হয়েছে এই প্রতিষ্ঠানকে তারা রক্ষা করার জন্যই নির্বাচনে আসছে, কিন্তু নির্বাচনে কি হবে
সমীক্ষা বলেছে, এটা শেষ পর্যন্ত কিভাবে না হবে আগামীকাল জানা যাবে। প্রত্যেক সমীক্ষারই যারা সম্পূর্ণ সমীক্ষা করেছে তারা একটা হেলথ ওয়ার্নিংও দিয়ে দিচ্ছে, সমীক্ষা ভুল হতে পারে, এটা এই সেই সব সেই বিচারকে বিচার আজকে আমাদের করার কথা নয়, কিন্তু এইটুকুনি বলবো যে দের ইজ নো অল্টারনেটিভ টু নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদীর এই মুহূর্তে ভারতবর্ষে কোনো বিকল্প নেই, যতই আপনি ইন্ডিজুটের কথা বলুন বা যারা ইন্ডিজুটের বাইরে থেকেও যারা বড় বড় কথা বলছে তাদেরও দেখুন, তারা কোন ধরনের বিকল্পের কথা তারা কিন্তু বলে ওঠেনি। এই জায়গায় দাঁড়িয়ে আমি যে এক্সিট পোলের যে সারাংশ তার সঙ্গে সম্পূর্ণ একমত, সব বিরোধীরা 150 থেকে 200 ম্যাক্সিমাম আসন পাবে তো পাবে বলে মনে হয় না, 150টাই বোধ হয় থাকবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবার 5 বছরের জন্য পরপর 3 বার নেহরুর পরে আর তো কেউ যেতেননি, ইন্দিরা গান্ধীও দেখি পরপর 3 বার কোনদিন যেতেন, ভারতবর্ষের এটা একটা নতুন ইতিহাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত ভাবে কি ইতিহাস করলো আমাদের কাছে আনইম্পর্টেন্ট, ভারতবর্ষ যে আরো শক্তিশালী হতে চলেছে তার ক্ষমতা তৈরি হচ্ছে সেটাই আমরা উদ্গ্রীব ভাবে দেখি। হ্যাঁ শ্রেয়সী, থ্যাংক ইউ। একদমই, আমি আবারও নীলাঞ্জন লাহিড়ী নীলাঞ্জন বাবুর কাছে চলে যাবো। নীলাঞ্জন বাবু, যেটা রাজগোপাল বাবু বললেন যে এই মুহূর্তে মোদি ছাড়া কোনো বিকল্প মুখ এই মুহূর্তে নেই এবং অস্বীকার করার কোনো জায়গা নেই, বাংলার মানুষ তথা সব ভারতের মানুষ এই কথার উপর ফিলমোহর দিচ্ছে যে আমরা জানি 14 ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, এটা একটা ঐতিহাসিক দিন, তারপরে কিন্তু ভারতের পক্ষ থেকে একটি এয়ার স্ট্রাইক করা হয়েছিল, সেইটা পরে অনেক পরে সেই সত্যটা সামনে এসছে যে বিএসএফ তাদের যে উচ্চপদস্থ কর্তারা তারা সামনে এসছেন এবং অভিনন্দন বর্তমানের যে তাকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা এটা একটা ঐতিহাসিক ব্যাপার বলা যেতে পারে। সেই দিন কিন্তু তৃণমূল বিজেপি সমস্ত দল বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ উচ্ছ্বসিত হয়ে গেছিল, কারণ কোথাও না কোথাও কিন্তু মোদিজির জন্য পাকিস্তান ব্ল্যাকলিস্টে গেছে, এটাই এমনটাই সাধারণ মানুষ বলছে যে এর আগে কোনো প্রধানমন্ত্রী এই সাহস দেখায়নি। তার সাথে সাথে নোটবন্দি একটা বিশাল বড় কিন্তু বিষয় রয়েছে রাজনৈতিক বিষয়ের মধ্যে। তারপরে যদি আমি বলি রাম মন্দির প্রতিষ্ঠা, তো অবশ্যই হিন্দু ধর্মের মানুষদের প্রতি বা তাদের আস্থার একটা জায়গা, মোদিজির প্রতি তাদের বিশ্বাস আস্থা একটা ধর্মীয় দিক থেকে একটা বলয় তৈরি হয়েছে। এছাড়াও যেটা না বললেই নয়, এই ঘটনাগুলির সাথে সাথে যেগুলো ঘটেছে সেটা হচ্ছে আমরা জানি এই যে আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীরকে ভারতের অন্তর্বর্তী করা, মনে হয় কিছু নেটওয়ার্ক ইস্যুর জন্য কোনো সমস্যা হয়েছিল। আমি নীলাঞ্জন বাবুর কাছে প্রশ্ন, হ্যাঁ নীলাঞ্জন বাবু শুনতে পাচ্ছি, হ্যাঁ বল। হ্যাঁ 400 পার কি অবশ্যম্ভাবী, কি বলবেন? দেখুন 400 পার 400-র কাছে যে যতগুলো মানে এক্সিট পোল আপনি দেখছেন মোটামুটি সবগুলোই 400-র কাছাকাছি দেখাচ্ছে। এবার লেকিন সেটাতে কিছু যায় আসে না, পয়েন্ট যে ক্লিন সুইপ ভারতবর্ষে আগামীকাল আমরা সবাই দেখতে পাবো। এবং আমার পূর্বতনী বক্তা যিনি রাজনৈতিক মানে বিশ্লেষণ করছিলেন একদম সঠিক বলেছেন, এবং এটা সত্য কথা যে ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে যে জায়গায় আজকে পৌঁছে দিয়েছেন, আপনি দেখবেন বেশিরভাগ উন্নত দেশ থেকে আরম্ভ করে এমনকি ইসলামিক কান্ট্রিরা পর্যন্ত তারা নরেন্দ্র মোদীজিকে তাদের দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডে তারা সম্মানিত করেছে। এই জিনিসটা থেকে তো পরিষ্কার বোঝা যায় যে নরেন্দ্র মোদীজি শুধু ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ নন, আজকে নরেন্দ্র মোদীজি নেতৃত্ব বিশ্ব গ্রহণ করেছে। আজকে G20 মিটিং আপনি যদি সেটা এখানে অ্যানালাইজ করা ভারতবর্ষে সেটাও একটা বড় কৃতিত্ব ছিল। আর আপনি একটু আগে ওই পাইলট ওয়ার্ডেন লিডার অভিনন্দন সাহেবের ব্যাপারে, সে ব্যাপারটা তো ম্যাডাম আপনাকে জানাই, শুধু এটাই না আপনাকে মনে করিয়ে দেবো ISIS এর সময় সিরিয়াতে আমাদের দেশে সম্ভবত কেরালা স্টেটে আমাদের অনেক বোনেরা তারা নার্সের কাজ করতেন ওখানে, এবং উত্তরপ্রদেশ এলাকার অনেকে ওইখানে মানে পুরুষরা ওখানে ওই লেবারের কাজ করতো বিল্ডিং করার,
তাদেরকে আটকে রেখে আইএসআইএসরা, তাদের সংখ্যা অনেক ছিল সেই সময়। বিদেশ মন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ, তিনি নিজে গিয়ে কিন্তু সেই সমস্ত আমাদের ভারতের নাগরিকদের কিন্তু সেখান থেকে মানে কোনো ক্ষতি ছাড়া তাদেরকে ফিরিয়ে আনলেন ভারতবর্ষের বুকে। বলেন মোদীজি নেতৃত্ব, আমি একটা ছোট্ট জিনিস বলছি সাধারণ মানুষের বোঝানোর জন্য, আমি অন্য কিছু বলবো না, কারণ আমি নিজে রাজনীতি কর্মী বলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা বলুন তো, 1980 থেকে আর এই 2014 যখনই আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রাইম মিনিস্টারের কোনো ছবি দেখা যেত, দেখা যেত ভারতের প্রাইম মিনিস্টার যেন মুন্সির মতো বিহেভ করছে, মানে মতো বিহেভ করছে ইন ফ্রন্ট অফ আমেরিকান প্রেসিডেন্ট। আর নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর সেই আমেরিকান প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীজির অটোগ্রাফ নিতে আমেরিকান হাউসের মধ্যে তার অটোগ্রাফের বই নিয়ে নরেন্দ্র মোদীর কাছে যায় যে তোমার একটা অটোগ্রাফ আমাকে দাও, যেখানে সবচেয়ে উন্নত মানে টেকনোলজির দিক থেকে হচ্ছে ইসরায়েল। সেই ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু বলেন যে নরেন্দ্র মোদীকে যে আপনি ইসরায়েলে নাকি নরেন্দ্র মোদীজি নেতানিয়াহু থেকে বেশি পপুলার, এটা বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য প্রকাশ্যে বলেছেন মিডিয়ার সামনে। সাউথ আফ্রিকার দেশের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীজির পায়ে দিয়ে প্রণাম করেন, ঠিক আছে। আমাদের কান্ট্রিগুলোতে সেখানকার সুলতানরা, সেখানকার যারা রাজা বা আধিকারিক আছেন, তারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বকে তার প্রস্তাব সেট করে এই প্রথমবার আরবের মাটিতে কৃষ্ণর মন্দির তৈরি হয়েছে, সেটা নরেন্দ্র মোদীজির হাত দিয়ে উদ্বোধন হয়েছে। আর আপনি রাজনৈতিক যে বিষয়গুলো বলছেন ম্যাডাম, বলছেন আমি আপনাকে বলবো, 2014 সালে বিজেপি যে ইশতেহার নিয়ে মানুষের সামনে এসেছিল সেই ইশতেহার সম্পূর্ণ করেছিল, 2019 সালে যে ইশতেহার নিয়ে এসেছিল সেই ইশতেহার গুলো সবগুলো আপনি দেখুন, 370 থেকে রাম মন্দির, রাম মন্দির থেকে এই ত্রিপল তালাক, এই প্রত্যেকটা ইস্যু কিন্তু সাকসেসফুল করা হয়েছে, সেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কিন্তু সুসম্পন্ন হয়েছে, সিএএ সেগুলো সব হয়েছে। ফলে এখন যে প্রতিশ্রুতি বা ইশতেহার আমরা 2024 সালে মানুষের সামনে গেছিলাম, গেছিল আমার পূর্ণ আস্থা ভারতবর্ষের গণতন্ত্রের উপরে, আমাদের সকলের তাই গণতন্ত্রের উপরে আস্থা, মানুষ নরেন্দ্র মোদীজির বিকল্প মানুষের কাছে নেই, দেশের কাছে নরেন্দ্র মোদীজির বিকল্প, এবং মানুষের আশীর্বাদ এবং মানুষের গদান্বতায় নরেন্দ্র মোদীজি তৃতীয়বার ভারতবর্ষ দেওয়ার সুযোগ আগামীকাল মানুষ সেটা সুস্থ যাবে, এবং আগামী দিন ভারতবর্ষকে যে ভারতবর্ষ 14 সালের আগে 11th লার্জেস্ট ইকোনমি ছিল, যে 11th লার্জেস্ট ইকোনমিকে নরেন্দ্র মোদীজি 5th লার্জেস্ট ইকোনমিতে পঞ্চমতম বৃহত্তম অর্থনীতিতে নিয়ে এসছেন আজকের দিনে। আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আপনারা মিলিয়ে নেবেন 2029 সালের মধ্যে ভারতবর্ষ দ্বিতীয়তম বৃহৎ অর্থনীতির মধ্যে পৃথিবীর বুকে বিকশিত হবে, আত্মপ্রকাশ করবে। বিকশিত ভারতের সাথে উন্নততর বঙ্গের দরকার, পিছিয়ে পড়া বাংলা দ্রুত ভারতের সাথে বেমানান। আজকে ভারতের সঙ্গে বাংলার যে সংস্কৃতি, আমি গোখলে সাহেবের সেই কথাটা আগের দিন আপনার ডিবেটে এখানে কেউ বলছিলেন, আমার বন্ধু কো-প্যানেলিস্টরা, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, গোখলে সাহেবের সেই কথা সিপিএম এর 34 বছর এবং এই 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে সেই কথাকে তারা কার্যত মিথ্যা প্রমাণ করে দিয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল মানুষকে আশ্বস্ত করতে, সকল বাঙালিকে আশ্বস্ত করতে চাই, আবার এই বাংলাকে পুনরায় বিবেকানন্দ বাংলা, শরৎচন্দ্র চট্ট বাংলা, সুভাষ চন্দ্র বোসের বাংলা,
আমরা রামমোহন রায়ের বাংলা, মাতঙ্গিনী হাজিরার বাংলা, আমরা এই বাংলাকে পরিণত করব এবং বাংলা থেকে কুশাসন কেড়ে রাজনৈতিক ভাবে আমরা তাদের জন দেব, যাতে এই ক্যান্সার, সামাজিক ক্যান্সার, তৃণমূল নামক সামাজিক মানুষের মনে এবং সমাজের বুকে আর যাতে তাদের কালো থাবা তারা না প্রতিষ্ঠা করতে পারে, তার সম্পূর্ণভাবে আগামীকাল তাই সেই ফল রেজাল্ট যে বেরোবে নির্বাচনী ফল, সেই ফল তাকে সুনিশ্চিত করে দেবে যে অপশাসনকারী যারা আছে তারা বিদায় নেবে। আর যিনি একটু আগে বলছিলেন আমাদের যিনি বিশ্লেষক আছেন যে 150-200, আপনি ঠিকই বলেছেন, আপনি কালকে দেখবেন ওনার কথাটাই ফুলবে, 150-র বেশি এই টোটাল মানে বিজেপি বা এনডিএ এগেনস্ট যারা তাদের কাছে, দর্শক বন্ধুদেরকে আরেকবার বলবো আপনারা ভেবে দেখবেন বিজেপি দলে কিন্তু কে নেতা হবে এটা ফ্যাক্টর নয়, নীতিটা হচ্ছে ফ্যাক্টর। আজকে নরেন্দ্র আগামী বিগত দিনে বাজপেয়ীজি ছিলেন, আজকে মোদিজি আছেন, কালকে অন্য কেউ থাকবেন, কিন্তু আমাদের নীতিটা হচ্ছে আসল, আমাদের লোকটা আসল নয়। আর যে দলগুলোকে আপনারা ভোট দিচ্ছেন বা দিয়েছেন আগামী বিগত দিনে, সেই দলগুলো যেমন তৃণমূল কংগ্রেস, এদের ব্যক্তি বিশেষ দল, এর ওই লোকটা মানে ওই ব্যক্তিটা কি করবে তার উপর তাকিয়ে রয়েছে, তার কোনো আদর্শ নেই, তার কোনো ইশতেহার নেই। বিজেপি পার্টি চলে না, বিজেপি যে ইশতেহার সেই দলের ইশতেহারটাই যে নেতা থাকে যেখানে থাকে তিনি। ওকে ওকে, হ্যাঁ এটাকেই বলবৎ করে বলে আমাদের যে প্রতিশ্রুতি নরেন্দ্রজি, তার সেই আগামী যে সূর্য উদয় সূর্য সাথে ভারত আরো উদ্বৃত্ত হবে, আর উদ্বৃত্ত হওয়ার সাথে সাথে আমরা বাংলাকে উন্নততর বাংলা করব, এটাই আমাদের প্রতিশ্রুতি। অন্তিম লগ্নে দাঁড়িয়ে আছি, হাতে সময় খুবই কম, তাই আমাকে রাজগোপাল বাবুর কাছে আরেকবার আমি ফিরে যাবো। রাজগোপাল বাবু, লক্ষ্মীর ভান্ডার এছাড়া বিভিন্ন প্রকার ভাতা, যেমন ধরুন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অনেক কিছু রয়েছে, এইসবের মধ্যে সমাজের নিম্নবিত্ত মানুষ যারা যারা এই সুবিধাগুলো পাচ্ছে, এই সুবিধাগুলো নেওয়ার পরে তাদের রায় কি নিরপেক্ষ থাকবে, ভোট বাক্সে তার কি প্রভাব পড়তে চলেছে, আপনার কি মনে হয়? না দেখুন, দেশ মানে লক্ষ্মীর ভান্ডার বা সমাজের বঞ্চিত শ্রেণীর জন্য কিছু ব্যবস্থা হয়েছে, আমি এগুলোকে সাধুবাদ জানাই, যে মেয়েরা, গরিব মেয়েরা, উপেক্ষিত মেয়েরা, স্বামী পরিত্যক্ত মেয়েরা, এরা খুবই এরা এই টাকাতে খুবই উপকৃত হয়েছেন। কিন্তু ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে যে এই তাকে যদি বলা হয় আমি তোমাকে ভাতা দিচ্ছি এবং তোমাকে আমাকে আমাকে সেবা করে যেতে হবে বা ভোট দিতে হবে, ভোট দেওয়া পর্যন্ত ঠিক আছে আমি পাচ্ছি ভোট দেবো, কিন্তু এটাই তোমার, এর ফলে তোমার ছেলেদেরও চাকরি হবে না। যখন মায়েরা দেখছে আমি 500 টাকা কি 1000 টাকা পাচ্ছি, ছেলেদের যদি চাকরি না হয়, ছেলে যখন মার কাছে এসে হাত পাচ্ছে তখন ওই 1000 টাকা মার কদিন আর থাক, এটা একটা দিক, এটাও তবু মানা যায়। কিন্তু সন্দেশখালি যে ঘটনাটা ঘটে গেল, যেখানে মা বোনেদের সম্ভ্রম নিয়ে একটা প্রশ্ন এসে গেল, সরকারের লোকেরা বলছে সেখানে কিছু ঘটেনি, কিন্তু সেখানকার মানুষ দেখেছে, আমরা নানানভাবে জানতে পারছি, এবং সন্দেশখালি যে একমাত্র ওইখানেই সব ঘটেছে তা নয়, পিঠে খাবার যে তাদের নেতাদের ইচ্ছে এটা সারা বাংলা জুড়ে চলছে, এবং এতে এর ফলে ঠিক আছে পিঠে খেতেই পারে, কিন্তু মা বোনেদের সম্ভ্রম যারা কাড়ে কেড়ে নিচ্ছে, এটা কিন্তু 500 টাকার যেটা পাচ্ছেন তারা কিন্তু অনেকেই ভাবছেন যে হয়তো ছলনা মাত্র, এটা আমাদের ভোট কেনার বা আমাদের সম্ভ্রম নেবার একটা ছল মাত্র, এই ভাবনা চিন্তা সবাই করছেন আমি বলবো না, কিছু কিছু জায়গায় ভাবনা চিন্তা আসছে, এবং এটা যদি আসতে থাকে এটা কিন্তু খুব বিপজ্জনক ব্যাপার। সংখ্যালঘুদের একটা অংশ তৃণমূল থেকে চলে যাচ্ছে বলে আমার কাছে মানে নানান সোর্স থেকে খবর আসছে, তারা হয়তো বামের দিকে বা কংগ্রেস দিকে যাচ্ছে, এবং মহিলাদের যদি একটা অংশ চলে যায় যে এরা মেয়েদের সম্ভ্রম লক্ষ্য করতে জানেন, তাহলে কিন্তু এটা বিপজ্জনক অধ্যায় তৈরি হবে। কিন্তু আমি বলি যে যে সমস্ত ব্যবস্থাগুলো আছে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য যে সমস্ত গরিব মানুষকে সেবা করার যে প্রকল্প আছে সেগুলো আমি সাধুবাদ জানাই, বঞ্চিত মানুষ তারা কিছুই পায়নি,
তারা যখন পেয়েছে সরকারকে দুহাত ভরে আশীর্বাদ করে গেছে, কিন্তু এই দেওয়ার পেছনে যদি কোনো ধান্দা থাকে, স্বার্থ থাকে, গোপন অভিসন্ধি থাকে, তখন কিন্তু মানুষ কিন্তু ভালো চোখে নেয় না। আমি 5 টাকা দিয়ে বললাম তোকে এই করতে হবে, তখন সে কিন্তু যখন দেখে যে দানটা মানে আমার স্বার্থের সঙ্গে জড়িয়ে আছে, তখন মানুষের কিন্তু মন বা চিন্তা ভাবনা পাল্টে যেতে পারে। এই নির্বাচনে কতটা কি হবে এই মুহূর্তে বলা মুশকিল, তবে সে প্রসেসটা কিন্তু শুরু হয়েছে, সরকার কিন্তু থামাবার চেষ্টা করছে না। এই নির্বাচনে 2-3% কমে গেলেও সরকারের একটা বড় ভাগ্য বিপর্যয় ঘটার সম্ভাবনা আছে, এবং আরো যদি কমে যায় তাহলে অনেকগুলো আসন তারা হারতে পারে। আমি এইটুকুনি খালি বলবো, যেহেতু আপনারা বাংলার মসনদ দিয়ে বা দিল্লির মসনদ দিয়ে আলোচনা করছেন এবং পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গটা আমাদের আমাদের স্ট্রেস রয়েছে, বিজেপি কতবার 18টা আসন পেয়েছে, সেই 18টা আসনের 15 আসনকে খুব টলমল এটা কেউ বলতে পারছে না, কোনো খবর সেভাবে হয়তো নেই। আবার যদি দেখেন এই সঙ্গে মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরে দেখা গেছে অধিকারী পরিবারদের হাতে চলে এসেছে মেদিনীপুরের, তারা তৃণমূল দল থেকে পরিবর্তন করেছে 19 সালের পরে। আবার যদি দেখেন যে আরামবাগে মাত্র 1000 ভোটে সেখানে পায় তৃণমূল জিতেছিল, আবার মালদা দক্ষিণে তৃণমূল যে কংগ্রেস জিতেছিল 1000 ভোটে, এগুলো কিন্তু পাল্টে যেতে পারে এগুলো মানে। তার ফলে যদি 18 হিসেব টিসেব করা যায় তাহলে কিন্তু প্রায় 25-26-19 নির্বাচন অনুযায়ী হয়ে যাচ্ছে। তারপরে 1-2% তৃণমূলের ভোট যদি সিপিএমে চলে যায় তাহলে কিন্তু ভালো পরিবর্তন হয়ে যেতে পারে। কি হবে না হবে আমরা স্পেকুলেশনে যেতে চাইছি না, রাজপোহালি ভোট গণনা। একটা কথাই বলবো, যেহেতু নিরঞ্জন বাবু সব জনগণের কাছে বারবার আবদার করছেন, আমিও বলবো যাই হোক না কেন, খেলায় হার জিত আছে, নির্বাচনে হার জিত আছে, কিন্তু যেন কোনো শান্তি বিঘ্নিত না হয়, যে পার্টি জিতুক তারা আনন্দ করবেন, এমনভাবে আনন্দ করবেন যাতে কারুর আপনাদের উচ্ছ্বাস কারুর বেদনার কারণ যাতে না হয়, সেটাই আমি আবেদন রাখবো। একদমই, আমার অনুষ্ঠানের সময় একদমই শেষ, তাই আমাকে সবাইকে ধন্যবাদ জানাতে হচ্ছে। আমার সঙ্গে ছিলেন নিরঞ্জন লাহিড়ি বিজেপির পক্ষ থেকে, আমার সঙ্গে ছিলেন রাজা গোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি আমাদেরকে অনেকটা গাইড করলেন, অনেকটা বোঝালেন সম্ভাব্য কি হতে চলেছে সেই ব্যাপারে আমরা জানলাম, কথা বললাম, কিন্তু রাতপোহালেই ভোটের ফলাফল, তো আর বিশেষ আলোচনার মনে হয় না প্রয়োজন নেই, রাতপোহালেই মানুষের সামনে সপ্তাহে এসে যাবে এবং দিল্লির মসনদে কে যাবে, এবং তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবারও প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন কিনা সেই দিকে কিন্তু নজর থাকবে পুরো ভারতবাসীর। এই মুহূর্তে আজকের বেঞ্চমার্ক অনুষ্ঠান শেষ করছি, সবাইকে শুভরাত্রি, অনেক ভালো থাকবেন, নমস্কার।